আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সৌদি আরব। বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে হিউজ পরিমাণ কর্মী যাচ্ছে এবং হিউজ পরিমাণ কর্মী যাবে। বাংলাদেশি শ্রমিক যতগুলো পৃথিবীতে যায় বিভিন্ন দেশে, সব থেকে বেশি কিন্তু সৌদি আরবেই যায়। তো সৌদি আরবের বিষয়ে আসলে বলার মতো এরকম কিছু নাই, মোটামুটি সবাই জানে সৌদি সম্পর্কে। আমি যেহেতু আমার কাছে এই মুহূর্তে কিছু সৌদির কিছু কাজের অফার আছে, এই জন্য আমি আসলে আপনার সাথে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে সৌদির ফুড ডেলিভারি আছে, ফুড ডেলিভারিটা কিন্তু যথেষ্ট ভালো, একটা স্মার্ট একটা স্যালারি দিয়ে কিন্তু এখানে হয়। কারণ আপনার যত বেশি ডেলিভারি করতে পারবেন তত বেশি স্যালারি। এবং ফুড ডেলিভারির আর একটা বিষয় হচ্ছে টিপস, এখানে কিন্তু হিউজ পরিমাণ টিপস পাওয়া যায়। কারণ যারা ডেলিভারি দেয় হয়তো অনেকেই অনেক ধরনের টিপস দিয়ে থাকে, যদি বিশেষ করে সৌদি বাড়িগুলোতে যদি আসলে সুযোগ হয়ে যায় ডেলিভারি দেওয়ার মতো, তাহলে কিন্তু ওখানে কিন্তু বেশ পরিমাণ টিপস দিয়ে থাকে। তো যারা ফুড ডেলিভারি কাজের জন্য আগ্রহী, মোটরসাইকেল যারা জানে তাদের জন্য তো ভালো, না জানলেও সমস্যা নেই। ওখানে যাওয়ার পরে আসলে ওখান থেকে লাইসেন্স নিয়ে শিখে লাইসেন্স নিয়ে কাজটা করতে হয়। তো যারা জানেন না, ওখানে যাওয়ার পরে এদের জন্য সাইকেলিং এর ব্যবস্থা আছে। আপনারা সাইকেল দিয়ে প্রথমে ডেলিভারিগুলো দেবেন, যখন আপনি লাইসেন্স পেয়ে যাবেন তারপরে আপনি মোটরসাইকেল দিয়ে, বা যারা ট্যাক্সি চালাবেন ট্যাক্সিতেও বর্তমান হয় ফুড ডেলিভারি, সবগুলোতেই হয়, যে কোনোভাবে আপনি করতে পারবেন। যেটা আপনি হয়তো মোটরসাইকেলে করলে মোটরসাইকেল শিখতে হবে, ট্যাক্সি দিয়ে করলে আপনি প্রাইভেট শিখতে হবে, প্রাইভেট কারের যেটা এটা শিখতে হবে। তো এটার যখনই লাইসেন্স পেয়ে যাবেন তখন ওইটা দিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। তবে এর পূর্বে যাওয়ার পরপরই আপনি সাইকেলিং করতে পারবেন, সাইকেল দিয়ে আপনি এই ফুড ডেলিভারিটা করতে পারবেন। তো এই জন্যে আমি বলবো যে এটা একটা ভালো একটা অপশন, যেহেতু আপনি যাওয়ার পরে আর বসে থাকতে হচ্ছে না, যাওয়ার পরে আপনি ডেলিভারি করতে পারতেছেন, আপনার ইনকামটা রানিং হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে বসে থাকার আসলে কোনো সুযোগ নেই। তো এই জন্যে আমি বলবো যারা সৌদি যেতে আগ্রহী তারা আসলে যেতে পারেন। তো এই ছিল মূলত আজকে সৌদি সম্পর্কে। আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।